এরপর আমরা এজিবি কার্ডটাকে এজিবি স্লটে লাগিয়ে দেব। আপনারা লক্ষ্য করে থাকবেন যে এজিবি স্লটের পিছনে র্যাম স্লটের মতো একটি ক্লিপ আছে। তো ক্লিপটি আমরা আবার দেখাচ্ছি যে এটি লাগানোর পরে এটি অটো লক হয়ে যাবে, আপনার লক করার কোনো প্রয়োজন নেই। যে আমরা যদি এটি লাগাবো যখন এটা একটি আনলক অবস্থায় থাকবে, এরকম থাকবে। যখন আপনি এটি বসাবেন ঠিক খাজে, বসিয়ে চাপ দেবেন, দেখবেন অটো লক হয়ে গেল, তাতে এজিবি লুজ কানেক্টেড হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা স্ক্রু দিয়ে ফেসিংয়ের সাথে এটিকে আরও মজবুত করে সংযোগ করে দেব, যাতে কোনো অবস্থাতে যেন লুজ কানেকশন না থাকতে পারে। প্রতিটি ইকুইপমেন্টের ক্ষেত্রে আমাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে যে লুজ কানেকশন যাতে কোনো অবস্থাতেই না হয়। এজিবি সংযোগ হয়ে গেল এবং অন্যান্য জিনিসও সংযোগ হয়ে গেল।